ডিগ্রির তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম ফিল শেষে সবাই ফাইনাল পরীক্ষার জন্য অপেক্ষা করছেন এবং সে অনুযায়ী নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করে চলেছেন আপনাদের এই প্রস্তুতির সহযোগী হিসাবে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সাজেশন দেখানোর চেষ্টা করি ঠিক সেই সাদেশনের ধারাবাহিকতায় আজকে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের যে বিষয় শিরোনাম সেটি বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি ডিগ্রি তৃতীয় বর্ষের চূড়ান্ত এই নিয়ে আপনাদের সাথে আছি আমি শাহ হাদিউজামান প্রভাষক ও সুশাসন বিএএফ শাহিন কলেজ কুর্মিটলা আপনাদের সুবিধার জন্য বরাবরই অধ্যায় ভিত্তিক আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দেখানোর চেষ্টা করি এবং যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নটা অবশ্যই প্রশ্নগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই কিন্তু এই সাজেশন গুলো সাজানো হয়েছে আশা করি মনোযোগ সহকারে দেখবেন প্রথমে অধ্যায় এক এই এক অধ্যায়ের শিরোনাম হচ্ছে স্থানীয় সরকার শিক্ষণের ধাপ সমূহ চলে যাই এক অধ্যায়ের কি কি প্রশ্ন পড়তে হবে প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক স্থানীয় সরকার বলতে কি বুঝো এক নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন স্থানীয় সরকার বলতে কি বুঝো এটির সঠিক উত্তর হচ্ছে স্থানীয় সরকারের জাতীয় সরকারের একটি অংশ স্থানীয় সরকার জাতীয় সরকারের একটি অংশ যা বিশেষ করে স্থানীয় প্রশাসনের সাথে জড়িত যা সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় এবং কার্যাবলী সম্পাদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ থাকে এটাকে যদি আমরা আরেকটু অন্যরকম ভাবে বলতে চাই তাহলে বা সংক্ষেপে যদি বলতে চাই তাহলে এটা বলতে পারি যে স্থানীয় পর্যায়ে সরকার কর্তৃক নির্ধারিত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত যে সরকার সেটি হচ্ছে স্থানীয় সরকার দুই নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায়ের জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসক বা ডিসি তিন নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন দা মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রহন্থটির রচয়িতা কে দা মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রহন্থটির রচয়িতা হচ্ছে ভিলফ্রেডো প্যারেটো চার নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন এটা হবে ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা তেরো জন তার ভিতরে একজন চেয়ারম্যান এবং নয়টি ওয়ার্ড থেকে নয় জন সদস্য বা মেম্বার এবং তিনটি সংরক্ষিত আসনের তিনজন নারী নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদটি গঠিত হয় সুতরাং ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা 13 জন। 5 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা প্রথম অধ্যায় থেকে এটাকে বলা হচ্ছে লিটল রিপাবলিক বা লিটল রিপাবলিক কাকে বলা হয়? এটি সঠিক উত্তর হচ্ছে প্রাচীন ভারতবর্ষের যে ছোট ছোট গ্রামগুলো ছিল বা প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে একসাথেই লিটল রিপাবলিক বলে। 6 নম্বর বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি ও কি কি আমরা জানি রাঙ্গামাটি বান্দরবন এবং খাগড়াছড়ি এই তিনটি জেলা পার্বত্য অঞ্চল নামে পরিচিত অর্থাৎ এই পার্বত্য অঞ্চলটা তিনটি জেলা নিয়ে গঠিত সেটা হচ্ছে রাঙ্গামাটি বান্দরবন এবং খাগড়াছড়ি সাত নম্বর যে অতি সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে সেটি পৌরসভার প্রধানকে কি বলা হয় পৌরসভার প্রধানকে বলা হয় মেওয়ার এপর এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র দুটি অর্থাৎ প্রথম অধ্যায় থেকে দুটি মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন স্থানীয় শাসন কি আর দুই নাম্বারটা হচ্ছে স্থানীয় সহায়ত শাসন কি এখানে দুটো বিষয় কিন্তু আলাদা স্থানীয় শাসন হচ্ছে স্থানীয় পর্যায়ে সরকার কর্তৃক মনোনীত কর্মকর্তাদের শাসন যেমন ইওনো আর স্থানীয় স্বায়ত্ত শাসন হচ্ছে স্থানীয় জনপ্রতি স্থানীয় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধির যে শাসন সেটাকে আমরা বলি স্থানীয় স্বায়ত্ত শাসন এই স্থানীয় স্বায়ত্ত শাসন যেমন উপজেলা চেয়ারম্যান তারপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনারা কিন্তু স্থানীয় স্বায়ত্ত শাসনের অংশ তো প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বেন এক স্থানীয় শাসন কি এবং দুই নাম্র্ঠা হচ্ছতে স্থানীয় স্য়ত্্য শাসন কি। চলে যাচ্ছি এই অধ্যায়ের রচনামূলক প্রশ্নে। রচনামূলক প্রশ্ন পড়তে হবে মাত্র তিনটি। এক নাম্বার রচনামূলক প্রশ্ন হচ্ছে স্থানীয় সরকারের মূল নীতিসমূহ আলোচনা করো। স্থানীয় সরকারের মূল নীতিসমূহ আলোচনা করো। দুই নম্বর হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান প্রধান সমস্যা সমূহ চিহ্নিত করো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান প্রধান সমস্যাগুলো আলোচনা করো বা চিহ্নিত করো তিন নম্বর রচনামূলক প্রশ্ন বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো প্রথম অধ্যায় থেকে বাংলাদেশের স্থানীয় সরকারের যে কি কি সমস্যা আছে অর্থাৎ প্রধান প্রধান সমস্যাসমূহ এই কোয়েশ্চেন সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়বেন এবং বাকি প্রশ্নগুলো পড়বেন আমাদের প্রথম অধ্যায় থেকে মোট রচনামূলক প্রশ্ন তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন দুইটি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাতটি চলে যাচ্ছি এর পরের অধ্যায়ে অধ্যায় দুই দুই অধ্যায়ের যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার অর্থাৎ লোকাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের স্থানীয় সরকার চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থানীয় সরকার ব্যবস্থা বাতিল করে জমিদারি ব্যবস্থা চালু করে এটার সঠিক উত্তর হচ্ছে সতেরোশো তিরানব্বই সালে প্রশ্নটি হচ্ছে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থানীয় সরকার ব্যবস্থা বাতিল করে জমিদারি ব্যবস্থা চালু করে এটি সতেরোশো তিরানব্বই সালে দুই নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে পাশ করা হয় এই চিরস্থায়ী বন্দোবস্ত পাশ করা হয় সতেরোশো তিরানব্বই সালে এবং এটা কিন্তু করেছিলেন লর্ড কর্ণ ওয়ালিস তিন নাম্বার মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল এটির সঠিক উত্তর হচ্ছে আয়ুব খান আমরা জানি মৌলিক গণতন্ত্র আদেশ ছিল আইয়ুব খানের যে ক্ষমতাকে পাকাপোক্ত করার একটি কৌশল এবং পাকিস্তানের দুই অংশ থেকে চল্লিশ হাজার চল্লিশ হাজার করে মোট আশি হাজার মৌলিক গণতন্ত্রের ভোটে আহ তিনি আবার শাসক নির্বাচিত হয়েছিলেন অর্থাৎ আইয়ুব খানের যে ক্ষমতাটা সেই শাসন ক্ষমতাটাকে পাকাপোক্ত করার একটা কৌশল হচ্ছে ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্র যেটা চালু হয়েছিল উনিশশো সালে চলে যাচ্ছে পরের অতি সংক্ষিপ্ত প্রশ্নে চার নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন গ্রাম চৌকিদারি আইন কত সালে প্রণীত হয় গ্রাম চৌকিদারি আইন কত সালে প্রণীত হয় এটির সঠিক উত্তর হচ্ছে বাইশ জানুয়ারি আঠারোশো সত্তর গ্রাম চৌকিদারি আইন প্রণীত হয় বাইশে জানুয়ারি আঠারোশো সালে পাঁচ নাম্বার ব্রিটিশ ভারতের আঠারোশো সালে চৌকিদারি এই আইন কে প্রবর্তন করেন এই চৌকিদারি যে আইন এটা প্রবর্তন করেন লর্ড মেও ছয় নম্বর মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন যেটা ইতিমধ্যে বলেছি মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ চালু করেন আইয়ুব খান এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা মাত্র একটি এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন একটি মৌলিক গণতন্ত্র কি রচনামূলক প্রশ্ন আছে চারটি রচনামূলক প্রশ্ন এক বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমবিকাশ আলোচনা করো বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমবিকাশ আলোচনা করো যদি এই প্রশ্নটি আসে তাহলে স্থানীয় সরকার কিভাবে এটা ধীরে ধীরে গড়ে উঠেছে অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত এসেছে সেই ক্রমবিকাশটি আলোচনা করতে হবে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমবিকাশ আলোচনা করো দুই নাম্বার যে রচনামূলক প্রশ্ন সেটি হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকারের গতিশীল করার কয়েকটি উপায় লেখো বাংলাদেশের স্থানীয় সরকারকে গতিশীল করার কয়েকটি উপায় লিখো তিন নাম্বার রচনামূলক প্রশ্ন বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ সমূহ বর্ণনা করো চার নাম্বার বাংলাদেশের আর্থ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু এই অধ্যায় থেকে অনেক বেশি পরিমাণের গুরুত্বপূর্ণ অর্থাৎ বেশি পরিমাণ সম্ভাবনা রয়েছে এই চার নাম্বার কোশ্চেনটার বাকি অবশ্যই দেখবেন তবে এই কোয়েশ্চেনটা আসার মতো এবং তিন নাম্বারটাও বাংলাদেশের স্থানীয় 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 যে সংস্থাগুলো আছে বা সরকার এই সরকারের আয়ের উৎস সমূহ বর্ণনা করো এটা এবং চার নাম্বার বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা তিন এবং চার এই দুটো প্রশ্ন একটি বেশি গুরুত্বপূর্ণ সুতরাং এটি গুরুত্ব সহকারে পড়বেন আমাদের দুই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন পড়তে হচ্ছে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হচ্ছে একটি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হচ্ছে মাত্র চলে যাচ্ছে অধ্যায় তিনে অধ্যায় তিন স্থানীয় পরিষদের কাঠামো অধ্যায় তিন স্থানীয় পরিষদের কাঠামো অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক বাংলাদেশে বর্তমান কয়টি ইউনিয়ন পরিষদ আছে এটির সঠিক উত্তর হচ্ছে চার হাজার পাঁচশত আটাত্তরটি বাংলাদেশে বর্তমান ইউনিয়ন পরিষদ আছে চার হাজার এই উপজেলা চারশো পঁচানব্বইটি আমরা জানি প্রত্যেকটা উপজেলাতে একটি উপজেলা পরিষদ থাকে তো বর্তমানে এই উপজেলা পরিষদের সংখ্যা হচ্ছে চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কি বলা হয় উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে উপজেলা চেয়ারম্যান বলা হয় এটা আপনারা সবাই জানেন বাংলাদেশে বর্তমানে কতটি সিটি কর্পোরেশন রয়েছে বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা বারোটি পাঁচ নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন ইউনিয়ন পরিষদে নারীদের জন্য কতটি পদ সংরক্ষিত রয়েছে নারীদের বাংলাদেশের যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদের নারীদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা তিনটি কিছুক্ষণ আগে আমরা ইউনিয়ন পরিষদের গঠন যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম একজন চেয়ারম্যান নয়জন মেম্বার এবং তিনজন সংরক্ষিত আসন থেকে নির্বাচিত নারী মোট নয় তিন বারো তেরো জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় ছয় নম্বর জেলা পরিষদের নির্বাচিত সদস্য কতজন। জেলা পরিষদের নির্বাচিত সদস্যের সংখ্যা একুশ জন 7 নম্বর পার্বত্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে পার্বত্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997 সালে 2 ডিসেম্বর 1997 সালে চলে যাচ্ছি এই অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নে তৃতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে মাত্র দুইটি একটি হচ্ছে মাঠ প্রশাসন বলতে কি বুঝো মাঠ প্রশাসন বলতে কি বুঝো এবং দুই নাম্বারটি হচ্ছে ইউনিয়ন পরিষদের গঠন প্রণালী বর্ণনা করো কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইউনিয়ন পরিষদ স্থানীয় স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সদস্যরা কিন্তু জনগণের ভোটেই নির্বাচিত হয় তার ভিতরে একজন চেয়ারম্যান নয়টি ওয়ার্ড থেকে নয়জন মেম্বার এবং তিনটি সংরক্ষিত আসনে নির্বাচিত নারী মোট ১৩ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় যেটা জনগণের কল্যাণে কাজ করে চলে যাচ্ছে তৃতীয় অধ্যায়ের রচনামূলক প্রশ্নে রচনামূলক প্রশ্ন সংখ্যা দুইটি স্থানীয় পর্যায়ের আর্থসামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্থানীয় পর্যায়ের আর্থসামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা অর্থাৎ এলাকার উন্নয়নে ইউনিয়ন পরিষদ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সেই বিষয়গুলো আলোচনা করতে হবে প্রশ্নটি হচ্ছে স্থানীয় পর্যায়ের আর্থসামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা বিশ্লেষণ করো দুই নাম্বার রচনামূলক প্রশ্ন উপজেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ দুটোই খুবই সম্ভাবনাময় প্রশ্ন তার ভিতরে একটা আরো বেশি সুতরাং তৃতীয় অধ্যায় থেকে আমাদের রচনামূলক প্রশ্ন পড়তে হচ্ছে দুইটি এবং সংখ্যা চলে যাচ্ছে অধ্যায় চারে এই অধ্যায়ের শিরোনাম বাংলাদেশের স্থানীয় সরকারের গতিশীলতা বাংলাদেশের স্থানীয় সরকারের গতিশীলতা চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্নে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরগুলোতে এই অধ্যায় থেকে সবচেয়ে এবং এগুলো আসেও অতি প্রশ্ন এক একনেক এর পূর্ণরূপ কি অর্থাৎ ইসিএন একনেক এর পূর্ণরূপ কি এটির পূর্ণরূপ এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল অর্থাৎ এটা হচ্ছে জাতীয় অর্থনৈতিক যে পরিকল্পনা কমিশন সেটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একনেক এই সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী এই একনেক যেটা রয়েছেন এই একনেকের যে ফুল মিনিংস যখন লিখবেন এক্সিকিউটিভ এর ই অবশ্যই ক্যাপিটাল হবে কমিটির সি এন অর্থাৎ প্রত্যেকটা ফর্মে যে প্রথম ওয়ার্ডটা সেটা অবশ্যই ক্যাপিটাল হবে একনিক এর পূর্ণরূপ এখানে বানান ভুল করার কোনো সুযোগ নাই বানান ভুল করলে কিন্তু নাম্বার দিবে না সুতরাং নাম্বার সঠিক নাম্বার পেতে অবশ্যই নির্ভুলভাবে লেখার চেষ্টা করবেন এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল দুই নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থনৈতিক পরিকল্পনা কি এটা আমরা খুব সংক্ষেপে লিখতে পারি অর্থনীতির কেন্দ্র করে যে পরিকল্পনা সেটাকে অর্থনৈতিক পরিকল্পনা বলা হয় কিন্তু একটু সুন্দর করে লিখবেন সেটা হচ্ছে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলে আবার বলছি অর্থনৈতিক পরিকল্পনা কি সঠিক উত্তর কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলে তিন নাম্বার জাতীয় অর্থনৈতিক পরিষদ বা এখানে কি এক গত স্লাইডে আমরা এটার ফুল মিনিংসটা দেখেছিলাম এখন জানি এই বিষয়টা আসলে কি এটি দেশের যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো জাতীয় অর্থনৈতিক পরিষদ বা একনেক জাতীয় অর্থনৈতিক পরিষদের সভাপতি প্রধানমন্ত্রী এবং এই একনেকের বিকল্প সভাপতি যিনি আছেন তিনি হচ্ছেন অর্থমন্ত্রী সুতরাং এই একনেক ECNC একনেক এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এটার বাংলা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এবং এই জাতীয় অর্থনৈতিক পরিষদটা হচ্ছে দেশের যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য সর্বোচ্চ কর্তৃপক্ষ। 4 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত? বাংলাদেশের প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেই পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল হচ্ছে ১৯৭৩ থেকে উনিশশো আটাত্তর সাল আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণা সর্বপ্রথম কোন দেশ থেকে পাওয়া যায় এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে সোভিয়েত রাশিয়া আধুনিক উন্নয়নমূলক পরিকল্পনার ধারণা সর্বপ্রথম পাওয়া যায় সোভিয়েত রাশিয়া থেকে ছয় নম্বর সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি এটির সঠিক উত্তর হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ অর্থাৎ ডিসিশন মেকিং আমি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমার প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিত হচ্ছে মীমাংসামূলক কার্য কার উক্তি এর উক্তিটি হচ্ছে হার্ভার্ড এ সাইমনের সিদ্ধান্ত হচ্ছে মীমাংসামূলক কার্য এটির উক্তি হচ্ছে হার্ভার্ড এ সাইমন আট নাম্বার স্থানীয় পর্যায়ের পরিকল্পনা কি সঠিক কেন্দ্রীয় মন্ত্রণালয় হতে আরোপিত সম্পদ এবং স্থানীয় সম্পদের সমন্বয়ের ভিত্তিতে জনগণের অংশ গ্রহণ ও স্থানে কর্তৃপক্ষের সাথে মত বিনিময়ের মাধ্যমে যে পরিকল্পনা করা হয় তাকে স্থানীয় পর্যায়ের পরিকল্পনা বলে এটাকে যদি আমরা খুব সংক্ষেপে বলতে চাই স্থানীয় পর্যায়ে জনগণের অংশ গ্রহণ এবং স্থানীয় সরকারের এই কর্তৃপক্ষের সাথে মত বিনিময়ের মাধ্যমে যে পরিকল্পনা করা হয় তাকে স্থানীয় পরিকল্পনা বলে পরিকল্পনা অর্থাৎ আমরা আগেই বলেছি যে স্থানীয় সরকারের দুটো অংশ একটা স্থানীয় শাসন আর একটা স্থানীয় স্বায়ত্ত শাসন এই দুটো কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করে বা দুটো একত্রিত হয়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাকে আমরা স্থানীয় পরিকল্পনা বলি এই অধ্যায় এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন প্রয়োজন নেই মানে এই অধ্যায়ের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই সংক্ষিপ্ত প্রশ্ন সুতরাং আপনাদের এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে না চলে যাচ্ছি রচনামূলক প্রশ্নে রচনামূলক প্রশ্নের সংখ্যা এই অধ্যায় থেকে মাত্র দুইটি এক নম্বর একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এবং দুই নাম্বার বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যা আলোচনা করো যদি এই অধ্যায় থেকে বলি একটা প্রশ্নই আসবে এবং একটা প্রশ্নে আসার মতো সেটি হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যা সমূহ আলোচনা করো অর্থাৎ খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে এটি যে নারীর অংশগ্রহণের কি কি সমস্যা আছে সুতরাং এই অধ্যায় থেকে আমাদের চতুর্থ অধ্যায় থেকে আমাদের রচনামূলক প্রশ্নের সংখ্যা মাত্র দেখতে একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য এবং সবচেয়ে যেটা বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নারী অংশগ্রহণের সমস্যা সমূহ আলোচনা করো রচনামূলক প্রশ্নের সংখ্যা দুইটি সংক্ষিপ্ত প্রশ্নের প্রয়োজন নেই এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা আটটি চলে যাচ্ছি পরের অধ্যায় রাজনীতি কি সঠিক উত্তর গ্রামীণ জনগণের রাজনৈতিক কর্মকণ্ড ও আসার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে একটু বানান ভুল হয়েছে একটু কারেকশন করে নেবেন এখানে দন্তঃস্যা হয়ে গেছে এখানে চ হবে গ্রামীণ জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে গ্রামীণ জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড যদি আমরা গ্রামীণ রাজনীতি কি বলি তাহলে এক কথায় বলতে পারি গ্রামীণ জনগণের যে রাজনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে গ্রামীণ জনগণ অর্থাৎ গ্রামে যারা বসবাস করে গ্রামীণ সমাজে তারা যে কর্মকাণ্ড পরিচালনা করে সেটাকে আমরা বলি গ্রামীণ রাজনীতি যেটাকে আপনারা ভিলেজ পলিটিক্সে বলেন এরা অর্থাৎ গ্রামীণ জনগণের যে রাজনৈতিক কর্মকাণ্ড এবং আস্থার অনুষ্ঠান সেটা হচ্ছে গ্রামীণ রাজনীতি। 2 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সমাজটি কৃষি নির্ভর। 3 নাম্বার গ্রাম্য আদালত কি? গ্রাম্য আদালত কি? এটার উত্তরটা দেখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচার কাজ পরিচালনা করা হয় তাকে গ্রাম্য আদালত বলে সময়ে গ্রামে গ্রামে এই আদালত কিন্তু দেখি। সংগঠিত কোনো অপরাধ সম্পর্কে প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেয়া হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট মেম্বার থেকে অর্থাৎ তাদের যে বিচারিক ক্ষমতা আছে সেই বিচারিক ক্ষমতা প্রয়োগ করে একটা বিচার কার্য পরিচালনা করেন এটাকে আমরা গ্রাম্য আদালত বলি চার নাম্বার প্রশ্ন গ্রাম্য আদালতের প্রধানকে গ্রাম্য আদালতের প্রধান হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরের কোশ্চেন সালিশ বলতে কি বুঝো সালিশ গ্রাম অঞ্চলে প্রচলিত একটি শব্দ সালিশ হলো দুই পক্ষের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ নিরসন কল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা একটু খেয়াল করলে দেখবেন গ্রামে যখন কোন একটা বিষয় নিয়ে বিরোধ বাধে তখন আরেকটা পক্ষকে পাশে রেখে এটা নিরসন করার চেষ্টা করে এবং এখানে গ্রামের আছে চেয়ারম্যান এখানে আমন্ত্রিত হয়ে আসেন অর্থাৎ যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের উপস্থিতিতেই এই করা হয় এবং এই সালিশের মূল লক্ষ্যটাই হচ্ছে বিদ্যমান যে দ্বন্দ্ব আছে বা কলহ আছে সেই কলহটা নিরসন করা ছয় নাম্বার হচ্ছে পোষক পোষক কি পোষক বলতে এমন এক ধরনের পদস্থ ব্যক্তি বা ব্যক্তি ব্যক্তিবর্গকে নির্দেশ করে যারা মনিবের ভূমিকায় অবতীর্ণ হন যেমন গ্রাম্য মহাজন বা ধনী ব্যক্তি পোষক শব্দটি হচ্ছে এটা প্যাট্রন এবং ক্লায়েন্ট প্যাট্রন ইংরেজিতে আমরা বলি প্যাট্রন অর্থাৎ যে পোষে অর্থাৎ আপনি একটা প্রাণীকে যখন পোষেন তখন আপনি এটা কিন্তু পোষক অর্থাৎ তার যাবতীয় ফ্যাসিলিটিস আপনি নিশ্চিত করেন তার ড্রাইভার আপনি নেন দ্যাটস কল প্যাট্রন এখন এই পোষকটা হচ্ছে এমন একটা ব্যক্তি যে কি করে মনিবের ভূমিকা অর্থাৎ মালিকের ভূমিকা অবতীর্ণ হয় যেমন গ্রামের ধনী ব্যক্তি বা গ্রাম্য মহাজন এরকম পোষক অর্থাৎ যে পোষে দেখবেন যার ছত্র কিছু মানুষ থাকে এটাকে আমরা বলি পোষক আর থাকে পোষ্য অর্থাৎ যাকে পোষা হয় দ্যাটস কল ক্লায়েন্ট হ্যাঁ পোষক এবং পোষ্য একটা সম্পর্ক থাকে সাত নাম্বার লিডারশিপ শব্দটি কোন শব্দ থেকে আসছে আমরা জানি লিডারশিপ এই শব্দটির বাংলা হচ্ছে নেতৃত্ব এই নেতৃত্বের ইংরেজি হচ্ছে লিডারশিপ যে শব্দটা লিড থেকে আসছে এল ই ডি লিড লিড থেকে আসছে যার অর্থ হচ্ছে চালনা করা পদ দেখানো বা সামনে থেকে নির্দেশ করা যিনি পদ দেখান বা সামনের থেকে নির্দেশ করেন তিনি হচ্ছে নেতা আর নেতার যে গুণাবলী সেটা হচ্ছে নেতৃত্ব আট নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কি দেখেন গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হচ্ছে পারিবারিক বা সামাজিক বন্ধন সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা চার এক নম্বর পোষক ও পোষ্য সম্পর্ক কি কিছুক্ষণ আগেই বলেছিলাম প্যাটর্ন ক্লায়েন্ট অর্থাৎ একজন পোষে মানে একজন আর একজনকে সুযোগ সুবিধা দিয়ে নিজের কাছে রাখে আরেকজন তার আনুগত্য স্বীকার করে এটা হচ্ছে পোষক এবং পোষ্য দুই নাম্বার সালিশ বলতে কি বুঝো তিন নাম্বার গ্রামীণ নেতৃত্ব কিভাবে গড়ে ওঠে চার নাম্বার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে পঞ্চম অধ্যায়ের থেকে চারটা সংক্ষিপ্ত প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো খুব বেশি কঠিন না এই দু একবার পড়লেই আপনারা এটা আয়ত্ত আনতে পারবেন তবে কোন প্রশ্ন ছেড়ে যাবেন না চলে যাচ্ছে রচনামূলক প্রশ্নে রচনামূলক প্রশ্ন এক বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো উদাহরণ সহ আলোচনা করো বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো উদাহরণ সহ আলোচনা করো বাংলাদেশের গ্রামীণ সমাজ পরিবর্তনের কারণ সমূহ ব্যাখ্যা করো বা উল্লেখ করো তিন নম্বর রচনামূলক প্রশ্ন বাংলাদেশের গ্রামীণ কোন দলের সরি বানাটা ভুল হয়েছে কোন দলের হবে বাংলাদেশের গ্রামীণ কোন দলের কারণ সমূহ আলোচনা করে একটু কারেকশন করে নেবেন কন্দল অর্থাৎ কনফ্লিক্ট বা দ্বন্দ্ব এটা বাংলাদেশের এই গ্রামীণ কন্দলের কারণ সমূহ আলোচনা করো আমি খুবই দুঃখিত টাইপিং একটু ভুল হয়েছে বাংলাদেশের গ্রামীণ কন্দলের কারণ সমূহ আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন সংখ্যা তিন অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা চার এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা আট চলে যাচ্ছি পরের অধ্যায় অধ্যায়ে সর্বশেষ অধ্যায় ষষ্ঠ অধ্যায় অধ্যায়টি বিকেন্দ্রীকরণ ও সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় ছয় বিকেন্দ্রীকরণ ও সামাজিক পরিবর্তন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক বিকেন্দ্রীকরণ কি খুব সিম্পল এক কথা যদি আমরা বলি কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া অর্থাৎ ক্ষমতা যেটা আছে সেই ক্ষমতাকে ডিসেন্ট্রলাইজ করা ভাগ করে স্থানীয় প্রশাসনের হাতে দেয়া বা স্থানীয় কর্তৃপক্ষের হাতে দেয়া দেখেন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনসঙ্গতভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বন্টনই হচ্ছে বিকেন্দ্রীকরণ এটা যদি একটা উদাহরণ দেই বিকেন্দ্রীকরণটা হচ্ছে কি টোটাল ক্ষমতা একটা কেন্দ্র থেকে অন্যন্য কেন্দ্রে দেয়া যদি আমি বাংলাদেশের কথা বলি টোটাল বাংলাদেশ পরিচালিত হয় ঢাকা থেকে ঢাকা এই টোটাল শাসন ব্যবস্থা বাংলাদেশ প্রধানমন্ত্রী শাসিত বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার হওয়ার কারণে টোটাল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে তো প্রধানমন্ত্রীর পক্ষে এই দেশের টোটাল শাসন কার্য কিন্তু বা প্রত্যেকটা দিন ওনার পক্ষে প্রত্যেকটা জেলা উপজেলায় যাওয়া সম্ভব না যার কারণে ওনার কিছু কিছু ক্ষমতা উনি ডিসেন্ট্রালাইজ করেছে অর্থাৎ ভাগ ভাগ করে দিয়েছে এখানে জেলা প্রশাসক নিজে সিদ্ধান্ত নিতে পারেন বিভাগীয় কমিশনার সিদ্ধান্ত নিতে পারেন উপজেলা যিনি ইওনো আছেন তিনি সিদ্ধান্ত নিতে পারেন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে এই স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইন আইনসংগত ভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকেন্দ্রিকরণ দুই নাম্বার প্রশ্ন ই শাসন বা ইলেকট্রনিক শাসন অর্থাৎ শাসন কার্যে শাসন বলি ই গভর্নেন্স এটাকে আমরা বলি ই গভর্নেন্স অর্থাৎ শাসন কার্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করাকে ই গভর্নেন্স বা ইশাসন বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার 3 নাম্বার কালচারাল সেন্স একটি গুরুত্বপূর্ণ বই এটি কাল লেখা এটি টয়ানোবিল লেখা কালচারাল সেন্স টয়ানোবিল লেখা এনজিও কি এনজিওর ফুল মিনিংস আপনারা জানেন নন गवर्नमेंट ऑर्गेनाइजेशन এটি বেসরকারি উদ্যোগে পরিচালিত একটি সংস্থা হ্যাঁ একটি বেসরকারি উদ্যোগে পরিচালিত সংস্থা আপনারা জানেন ব্রাক আশা কেয়ার কারিতাস টিএমসি হ্যাঁ তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের যে এনজিও গুলো আপনাদের এলাকায় কিন্তু আছে এগুলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং এগুলো বেসরকারি উদ্যোগে পরিচালিত হয় পাঁচ নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন বাংলাদেশের পল্লী উন্নয়নে জড়িত দুটি এনজিও নাম অর্থাৎ পল্লীর উন্নয়নে যে এনজিও গুলো কাজ করে আমাদের সবগুলো এনজিও মূলত গ্রাম অঞ্চলে বা গ্রামের উন্নয়নে কাজ করে তার ভিতরে দুটি নাম হচ্ছে ব্র্যাক আশা কেয়ার কারিতাস হ্যাঁ অনেকগুলো আছে এগুলো আপনারা উল্লেখ করতে পারেন এরপরে আছে সচিবালয় কি এটি সঠিক উত্তর হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগ সমূহের অফিস সমূহকে একত্রে সচিবালয় বলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সমূহের অফিস সমূহকে একত্রে সচিবালয় বলে সচিবালয় বানাটা ভুল হয়েছে সচিবালয় বলে আপনার যারা ঢাকাতে থাকেন আপনারা দেখবেন যে তোপখানা রোডের এখানে যে সচিবালয় সচিবালয়টি আছে এটি হচ্ছে সরকারের সব ধরনের মন্ত্রণালয়ের অফিস হচ্ছে এই সচিবালয় অর্থাৎ যতগুলো মন্ত্রণালয় রয়েছে এবং বিভাগ রয়েছে এই মন্ত্রণালয় ও বিভাগ সমীহ অফিসগুলো একত্রে একে সচিবালয় বলা হয় এই সচিবালয়ের প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে মন্ত্রী এবং এই মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছে সচিব 7 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরটি হচ্ছে ইউনিয়ন পরিষদ। এরপরের क्वेश्चनটি হচ্ছে ওয়ার্ড, B A R D এর পূর্ণরূপ কি? আগেই বলেছিলাম এগুলো কিন্তু খুবই সেনসিটিভ বানান ভুল করবেন না এবং প্রত্যেকটি যে ওয়ার্ডগুলোর আছে প্রথম ওয়ার্ডটি অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। B A R D এর পূর্ণরূপ কি? এটার পুনরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এটি কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত যারা কুমিল্লা অঞ্চলের আছেন তারা এটা জানবেন এই বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান চৌধুরী আক্তার হামিদ খান আক্তার হামিদ খান এই বার্ড হচ্ছে আপনার পল্লী উন্নয়নের কাজে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বার্ড বাংলাদেশ একাডেমি ফর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট এর পরে আছে কে আর কি কে এর পুনরাব কি কে হচ্ছে একটা এনজিও আপনারা জানেন কে আর হচ্ছে কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স এন্ড রিলিফ এভরি হায়ার এরপরে 10 নম্বরে আরেকটি পুনরাব আছে ভি এ আই এর পুনরাব কি এটি ভিলেজ এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আবার বলছি বানানের ব্যাপারে খুব সতর্ক থাকবেন ভিলেজ এগ্রিকালচার ডেভেলপমেন্ট এগারো নাম্বার এনজিও এর পূর্ণরূপ কি নন গভর্নমেন্ট ভালনারেবল গ্রুপ তেরো নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন এনসিয়েন্ট সোসাইটি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এনসিয়েন্ট সোসাইটি বা প্রাচীন সমাজ কার লেখা এটি কিন্তু লুইস এস মর্গান লুইস এইস মর্গান হ্যাঁ অ্যানসেন্ট সোসাইটি এটি মর্গানের লেখা খুবই একটা বিখ্যাত বই চোদ্দ নাম্বার উপজেলা পরিষদের উপদেষ্টা কে উপজেলা পরিষদের প্রধান যিনি আছেন উপজেলা পরিষদ উপজেলা চেয়ারম্যান এবং এই উপজেলা পরিষদের যিনি উপদেষ্টা আছেন ইন সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য বা এমপি ষষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা চার এক নাম্বার বিকেন্দ্রীকরণ কি দুই নাম্বার রাজনৈতিক অংশগ্রহণ কি তিন ক্ষুদ্র ঋণ বলতে কি বুঝে এবং সবুজ বিপ্লব কি সবুজ বিপ্লব কি এই চারটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বার বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও দুই রাজনৈতিক অংশগ্রহণ কি তিন ক্ষুদ্র ঋণ বলতে কি বুঝো চার সবুজ বিপ্লব কি চলে যাচ্ছে এই অধ্যায়ের রচনামূলক প্রশ্নে রচনামূলক প্রশ্ন মাত্র দুইটি এক নাম্বার বাংলাদেশের পল্লী উন্নয়ন বাংলাদেশে পল্লী উন্নয়ন board এর ভূমিকা মূল্যায়ন করো খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের এর ভূমিকা অর্থাৎ পল্লীর উন্নয়নের ক্ষেত্রে এই BARD B A R কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে বিষয়টি আপনাকে লিখতে হবে বা কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে ভূমিকা সেটি মূল্যায়ন করো দুই নাম্বার সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবন প্রণালীর ধরনের পরিবর্তন উক্তিটি আলোচনা করো সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবন প্রণালীর ধরনের পরিবর্তন উক্তিটি আলোচনা করো ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো রচনামূলক প্রশ্ন করতে হবে ষষ্ঠ অধ্যায় থেকে রচনামূলক প্রশ্নের সংখ্যা দুই সংক্ষিপ্ত প্রশ্ন চার এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা চোদ্দটি এবং এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সবাই গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এটি দেখেছেন এবং নোট করে রেখেছেন এবং যতটুকু সময় আছে হয়তো বা দুই এক মাসের ভিতরে আপনাদের পরীক্ষার ডেট আসতে পারে বা যে কোনো সময় পরীক্ষার ডেট আসতে পারে সুতরাং সময় নষ্ট না করে এখন থেকে প্রস্তুতি নিবেন এর পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ